হে গাইস সাইলিয়ার কেমন আছেন আই হোপ আপনারা ভালো আছেন আপনারা যদি ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও বানাইতেছেন আশা করি ভিডিওটি ফুল দেখবেন একদম ইজিভাবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে ওটা হলো কাইনেমাস্টার আমরা কাইনেমাস্টারটি ওপেন করে নিচ্ছি তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে উপরে দেখবেন ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করবো আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন রাইট সাইড দেখতে পাবেন নেক্সট এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনার কালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য বাম সাইডে দেখবেন ইমেজ ইমেজে চলে যাবেন কালো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনারা সিম্পলি বের হয়ে যাবেন তো কালো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলেই হয়ে যাবে তো তারপর এটা ভিডিওটি যতটুকু লম্বা বানাবেন ততটুকু আপনারা এটা ছোটো বড় করে নেবেন ঠিক আছে তো আমি এখানে একটু করে নিলাম তারপর ফার্স্টে চলে আসবো আসার পর লেয়ারে যাবো লেয়ার থেকে টেক্সটে চলে যাবো সরি লেয়ারে যাবো সবার উপর ভিডিওতে আমি মিডিয়াতে চলে যাবো তারপর কী করবো এখানে থেকে আপনি একটা ভিডিও নিব ঠিক আছে তো অডিওটা নিব তার জন্য কী করবো একটা ফোল্ডার থেকে চলে যাবো গেলাম আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম তো নিচের দিকে চলে আসলাম এক্সট্রা অডিওতে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু অডিও চলে আসছে এখন কী করবো এটা ডিলিট করে দেবো বাম সাইডে ডিলিট অপশন এখান থেকে ডিলিট করে দেবো রাইট ডিলিট করে দেওয়ার পর আপনার কী করা লাগবে এটা মিউট করে নেবো আমি নাহলে কপিটা আসবে তো এখন কী করা লাগবে আপনার ফার্স্ট লাইন লিখতে হবে সঙ্গে তো লেয়ারে যাবো লেয়ারতে টেক্সটে চলে যাবো ঠিক আছে টেক্সটে যাওয়ার পর আপনি এখানে লিখবো কি তেরে বিনা না আয়ে সুকুন ঠিক আছে তো সুকুন হয়ে গেল তো এখন আপনার কী করা লাগবে এখান থেকে ওকে করে দেবো ওকে করে দিয়ে এটা জুম করে দেবো জুম করে দিয়ে ডাবলে দিয়ে চলে যাবো যারপর কী করবো এখানে মাই ফোনে চলে যাবো যারপর একটা ফোন সিলেক্ট করে দেবো তো আপনারা যদি ফোন অ্যাড করতেন আবার ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক আছে ওইখানে দেখে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি এইগুলো আপনার পিএনজিগুলো আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি একটা যে কোনো একটা ফোন অ্যাড করে দেখাবো এখন তো এটা ফোনটি দিব আমি ঠিক আছে তারপর এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার ফোনটা কিন্তু দারুণ লাগতেছে ঠিক আছে তো এখন কী করবো আপনার যতটুকু থাকবে তো ধরে নিন আপনার ফোনটা এতটুকু আছে আপনার ঠিক আছে তো এতটুকু আছে সংটা তারপর এটার উপর ক্লিক করবেন ইনিমেশনে চলে যাবেন এটা কী করবেন ফ্যাট দেবেন ফ্যাট দিয়ে 0.5 করে দেবেন তারপর এখান থেকে গিয়ে আউট ইনিমেশনে যাবেন ফ্যাট দেবেন এটা 0.5 করে দেবেন রাইট আপনার কিন্তু এটুকু হয়ে গেলো ঠিক আছে তো এটুকু হয়ে যাওয়ার পর কী করবেন এটার উপর ক্লিক করবেন একটু এদিকে নেবেন তারপর সবার উপরে বাম সাইডে দেখবেন একটা থ্রি ডটের উপর আপনি ক্লিক করবেন সবার উপর ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে নিয়ে এটা নিচে নামায় দেবেন ঠিক আছে তো নিচে নামায় নেওয়ার পর আপনার কী করা লাগবে তো নিচে নামায় নিলেন দেখতে পাবেন আজ চলে আসছে ঠিক আছে নিচেরটাতে ক্লিক করবেন সবার বাক্সতে চলে যাবেন সরি এখান থেকে আপনারা কী করবেন ডাবলেতে চলে যাবেন যার পর ফোনটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো ইমোজি পিএনজি যেগুলো ফোন আছে না ওই ফোনটা আপনারা আমি এখন সিলেক্ট করে দেবো পিএনজির ফোন সিলেক্ট করছি এখান থেকে বের হয়ে যাবো তো দেখতে পাবেন আমার কিন্তু এখানে পিএনজি চলে আসছে রাইট আমি এখন যে কোনো একটা পিএনজি সিলেক্ট করবো এখান থেকে তো এখানে কী করবো বড়ো হাতেরগুলো নেবো তো একটা পিএনজি আমি অ্যাড করে দেখা দিয়েছি তো আমি এখন যে কোনো একটা পিএনজি নিয়ে নেবো ঠিক আছে তো আমি এইটা পিএনজি নেবো নিয়ে এখান থেকে ওকে করে দেবো ওকে করে কী করবো এটা জুম করে দেবো জুম করে এখানে বসায় দেবো তো আপনার নেক্সট লাইন লিখতে হবে তার জন্য এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার কী করা লাগবে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে বাম সাইডে দেখবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন সবার উপরে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট করে এটা টেনে দেবেন এইভাবে টেনে দিলেন বাস হয়ে গেলো তারপর এন যেটা আছে না এনটাও এটা এইভাবে থ্রি ডটে ডুপ্লিকেট করে এবার টেনে দেবেন তো আপনার নেক্সট লাইন এখানে লিখবেন এখানে ক্লিক করবেন সবার বাক্সটা দেখবেন বাক্সতে যাবেন যাওয়ার পর আপনার নেক্সট লাইন যেটা থাকবে না তো এখান থেকে আপনার নেক্সট লাইনটা আমি ভেবে লিখে নেবেন ঠিক আছে তো আমি যেটা আছে না কেন ওইটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এনে চলে যাবো যাওয়ার পর এটা উপরে যে বাক্সটা এই বাক্সতে চলে যাবো যাওয়ার পর কী করবো এখান থেকে আমি ফোনটা চেঞ্জ করে দেবো তারপর হয়ে গেলো ওকে করে দিলাম তারপর দেখতে পাবেন আমার কিন্তু দারুণ লাগতেছে ঠিক আছে তো আপনারা এখন মেন কাজটা হলো কি লেয়ারে যাবেন লেয়ার থেকে সবার উপরে দেখবেন ইফেক্ট সরি সবার উপরে মিডিয়ার নিচেরটা এফেক্টে চলে যাবেন যাওয়ার পর কী করবেন এইটা আছে না এই ইফেক্টটা এফেক্ট আপনারা এইখান থেকে ডাউনলোড করে নেবেন রাইট এটা ক্লিক করে দেবো তারপর এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাবেন আমাদের এখন কিন্তু চলে আসছে ঠিক আছে তো নিচে কিন্তু চলে আসছে ইফেক্ট ঠিক আছে তো এখন কী করবো এটা এইভাবে জুম করবো আপনারা দুই নখ দিয়ে এইভাবে ধরে জুম করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি এটা জুম করে নেবো জুম করে নিয়ে আপনার কী করা লাগবে এটা ফার্স্টে নিয়ে আসবো সরি আপনারা বেশি করে জুম করে নেবেন হ্যাঁ আমি বেশি করে জুম করে দেখাবো তো আমার কিন্তু জুম হয়ে গেছে রাইট এখন কী করবো ফার্স্টে চলে আসবো ফার্স্টে একদম ফার্স্টে আসবো এখানে চাবিতে চলে যাবো ঠিক আছে তো চাবিতে চলে যাবো এটার উপর ক্লিক করে চাবিতে চলে যাবো যাওয়ার পর একদম লাস্টে আসবো তো এতটুকু লাস্টে আসবো ঠিক আছে তো আগে কী করবো এটা আপনারা কেটে নেবেন এইভাবে নেওয়ার পর আপনারা এটা পারফেক্টলি এটা এখানে ধরবেন তারপর এখানে যাবেন যাওয়ার পর এটা ক্লিক করে এইভাবে কেটে নেবেন তো এটা এখন লাস্টে আসলাম না তো লাস্টে এসে কী করবো চাবিতে চলে যাবো যাওয়ার পর এটা টেনে এইভাবে এই সাইড করে দেবো ঠিক আছে তো আপনারা রাইট সাইডে করে দেবেন তারপর আপনার কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আপনার এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি কিন্তু দারুণ লাগতেছে ঠিক আছে তো এখন এটার উপর ক্লিক করবেন বাম সাইডে দেখবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন ডুপ্লিকেট করে দেবেন ডুপ্লিকেট করে এটা এর উপরে বসায় দেবেন এইভাবে বসায় দিয়ে যতটুকু লাইন থাকবে
ততটুকু আপনারা এইভাবে করে দিবেন। তারপর আপনারা এইভাবে যতটুকু থাকবে না, তো যতগুলো আর কি লেয়ার থাকবে ততটুকু আপনারা এইভাবে করে নেবেন যতটুকু গান থাকবে, ঠিক আছে। তারপর রাইট সাইডে দেখুন একটা অপশন, এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে কী করবেন, এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। তারপর নেক্সট কাজ আপনার কী লাগবে, একটা নোট ভিডিও অ্যাপ্লিকেশন লাগবে। তারপর আমি বলে দিতেছি গাইস, আমরা কিন্তু নোট ভিডিও অ্যাপ্লিকেশন ওপেন করেছি। তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখবেন প্রো মোড অ্যান্ড মিনি মোড, আপনারা এখানে কী করবেন, প্রো মোডে রাখবেন। রাখার পর কী করে লাগবে, এখানে আপনার যেটা নিউ আছে না, নিউর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আপনারা যদি চান এখানে চেঞ্জ করতে, এখানে যেটা রেসো আছে রেসো এটাই রাখবেন। এফপিএসটা আপনারা 60 করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি 60 করে দেবো, ওকে করে দেবো। যেটা প্রিভিউ রেজুলেশন আছে এটা 100 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কী করবেন, এতে প্লাস চিহ্নতে চলে যাবে। যারপর সবার মিডিয়া মিডিয়া থেকে এখানে যেটা ভিডিও আছে না, আপনারা মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন, ওই ভিডিওটা আপনারা সিম্পলি সিলেক্ট করে দেবেন। গাইস দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু ভিডিও হাজির। এখন আপনার কাজ হলো কি, এখানে যেটা প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নতে চলে যাবেন। এসএস স্টোরে চলে যাবেন। যারপর গ্লোয়িং যেটা আছে না, এই তো গ্লোয়িং দেখতে পাবেন, গ্লোয়িংয়ে চলে যাবেন। যারপর দেখতে পাবেন আমাদের গ্লোয়িং কিন্তু গ্লেসে, এখন কি গ্লো কালার যেটা আছে না, গ্লো কালারটা এটা এইভাবে টেনে দেবো, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা কালার দিয়ে দেবো, তো আমি যে কোনো একটা কালার দেবো গাইস। তো আমি কালার একটা সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনারা কী করতে পারেন, এখান থেকে কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কী করবেন, নিচের দিকে চলে যাবেন, আবারও প্লাসে চলে যাবো, ঠিক আছে। তো প্লাসে যাওয়ার পর কী করবো, এসএস স্টোরে আবারও চলে যাবো। যাওয়ার পর কী করবো, এখানে নিচের দিকে গেলেই দেখতে পাবেন রেইন ড্রপ, রেইন ড্রপে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন রেইন ড্রপ লেগে গেছে। এখন কী করবেন, যেটা ব্লার আছে না, ব্লারে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, জিরো করে দেবেন, ঠিক আছে। তো জিরো করে ওকে করে দেবেন, তো দেখতে পাবেন ব্লারটা চলে গেছে। তারপর সেকেন্ড যেটা লেয়ার আছে না, এইটা ক্লিক করে দেবেন, টিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশন, এই অপশনটির উপরে ক্লিক করে গ্রিন কালার যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। আজকের জন্য এইটুকুই, বাই বাই।